দিদি কেমন আছেন? হ্যাঁ অনেক ভালো। আজকে তো আপনার ভালো থাকারই দিন। মানুষের যেমন জন্মদিন আসলে খুব একটা খুশি লাগে, মনের মধ্যে একটা ভাইব তৈরি হয়। সো আমার আজকের দিনটা যখন আসে তখন আমার অনেক খুশি লাগে, অনেক আনন্দ লাগে এবং অনেক কান্নাও পায়। আপনার আনন্দ কান্না আজকে ভাগাভাগি করে নিতেই আমরা আজকে এখানে অনেক গল্প করব। তার আগে 22 বছর পেছনে ফিরে যাই। 2001 সালে আজকের এই দিনে আপনার যাত্রা শুরু হয়েছিল পরিচালক হিসেবে, গল্পটা শুনি। আজকের এই দিন আসলে প্রথম শুটিংটা হয়েছিল, সেটা ছিল শেষ বেলায়। আমার রচনা পরিচালনা তো অভিনয়ে ছিলেন আবুল হায়াত ইশিতা, বাবা মেয়ের একটা গল্প ছিল। তো জয়া হাসান ছিলেন কিন্তু কোনো হিরো পাই নেই। সো তখন সতীর্থ রুবেল যে ডিরেক্টর, ও তখন তো থিয়েটার করতে এবং ও আমার অনেক লেখা নাটকও করেছে ডিরেক্টর, তখন ও অনেক ভালো কাজ করে। তো ও আসলে বেসিক্যালি অভিনয় করেছিল, এটা এক। আর 2 নম্বর হলো এটার পিছনে যদি একটু আমি বলি তাহলে বলতে হবে যে আমার রেমুনারেশন আনতে গিয়েছিলাম লাইট অ্যান্ড শ্যাডোতে, তারিখটা মনে আছে সেপ্টেম্বরের 3 তারিখ, শেষবেলায় নাটক। তো রেমুনারেশন আনতে গিয়ে তা আমি আমার লাইট অ্যান্ড শ্যাডোর যে মুজিবুর রহমান হতো, ওকে আমি বললাম যে এটা ডিরেক্টরকে। তো বললো কেন আপনি? তখন আর কি আমাকে বলতে হলো যে জীবনে অনেক কাজ আমি ভেবে চিন্তে করিনি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আসলে আমার জন্য না, আমার যখন যেটা মনে হয় ঠুস করে ফেলিবি। তো আমি তখন বলে ফেললাম ওকে। আমি মানে লাইট অ্যান্ড শ্যাডোর মুজিবুর রহমান, তার নাম তার কথা আমি কখনো ভুলতে চাই না। এটা আমার ছিল প্রথম নির্মাণ। তো এটা যখন জমা পড়ে তখন হঠাৎ করে আমার বোন আসলো একদিন, তমালিকা আমার ছোট বোন। তো ও এসে আমাকে বলে একটা স্ক্রিপ্ট দে। তো আমি বললাম স্ক্রিপ্ট? বলে হ্যাঁ সামনের মাসে অনে। বলছে কী বলিস, আমি মাত্র একটা জমা দিলাম, বললো অনেক লেট হবে। বলছে না একটা সোমবারের চাং আছে, তখন বিটিভিতে এই সোমবারের নাটক দেখার জন্য এই 10 কোটি মানুষ বসে থাকতো। তখন আমি এই কাজটা করলাম, আমার একটা বুয়ার ঘটনা নিয়ে লিখলাম, বুয়ার যে ক্যারেক্টারটা এক জীবনে সেটা করলো তাজিন, যে আজকে আমাদের মাঝে নেই। এবং নাটকটা প্রচারিত হলো 28 অক্টোবর 2001 সাল 8:40। তখন মানুষ TNT ফোনেই ফোন করতে, আমার মনে আছে যে 1:30 পর্যন্ত আমি মানে কল রিসিভ করেছি। তো সেই জায়গা থেকে যে অবভিয়াসলি আমার বোন তমালিকা এবং জায়দান রাব্বি মানে অ্যাড মিডিয়ার থ্রুতে গিয়েছিলো কাজটা, এখানে আমি অনেক ঋণী, মানে অনেক কৃতজ্ঞতা যে মানুষগুলো ছিল আমার সাথে। আচ্ছা যদি একটু জানতে চাই প্রথম পারিশ্রমিক কত ছিল পরিচালক হিসেবে? ওটা তো আমার লেখা ডিরেকশন একসাথে ছিল, তো এটা আমার প্রথম পারিশ্রমিক লেখা ডিরেকশন হিসেবে 10,000 টাকা ছিল। নির্মাতা হওয়ার ইচ্ছাটা কেন এসেছিল? আমি তো ছায়ানট থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম, তো গলার জন্য গান গাইতে পারি না। এবং আমার যখন বিয়ে হয় তখন আমার মাত্র 19 বছর 2 দিন, তা আমার হাজব্যান্ড তো তখন অরুণ চৌধুরীর তুখর ডিরেক্টর, তার স্ক্রিপ্টগুলো পড়তাম দেখতাম, একটা ইন্টারেস্ট হতো। তো একদিন আমার মা আমাকে বললো যে তুই তো কিছুই করিস না এখন, আগে ছোটোবেলায় নাচ করতি, গান করতি, আবৃত্তি করতি, সব তো ছেড়ে দিলি, কারণ আমার তো তখন পরপর 2টা বাচ্চা হয়ে গেল। তো আমারও একটা সময় গিয়ে মনে হলো যে আচ্ছা লেখালেখি তো ঘরে বসে করা যায়। তা আমি যখন একটা নাটক লিখলাম বোধ, ওইটা লিখে 95-96 এরকম, যখন আমি অরুণ চৌধুরীকে দেখতে দিলাম তখন আমাকে একটা আনসার দিলেন যে না তোমার এইটা আমি দেখবো না, আমি যদি তোমার একটা নাটক দেখি তাহলে তুমি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। তো ওই মুহূর্তে হয়তো আমার চোখে জল চলে এসেছিলো এবং মনে হয়েছিল দেখলে কি হতো। কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটেই ছিলেন আবুল হায়াত, শিরি হায়াত, বিপাশা হায়াত, ওরা ছিল। তা আমি বিপাশার তো চরম ভক্ত, লেখা আমার ভীষণ ভালো লাগে, তা আমি বিপাশাকে পড়তে দিলাম। তো বিপাশা হায়াত আমাকে একটা শব্দ বললেন, অসাধারণ চয়নিকা, এটা আমি ইন্সপায়ার্ড হলাম। তো ইন্সপায়ার্ড হয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ ওর লেখার আমি অনেক ফ্যান। তো এইটা কিনে নিলেন হলো বাণীচিত্র থেকে, হলো মানে মাহফুজ আহমেদের প্রোডাকশান থেকে, প্রথম এক ঘন্টার নাটক ছিল এটা। এটার ডিরেক্টর ছিলেন ফারিয়া হোসেন, তখন কিন্তু ডাক সাইটে প্যাকেজে ফারিয়া হোসেন মালে একদম সেরা, মানে মেয়ে হিসেবে, যদিও নির্মাতার কোনো জেন্ডার হয় না। এবং আমি তখন 2000 সালে বন্ধন দেখতাম রেগুলার, 21 টিভিতে হতো বন্ধন, ওটা আমি দেখতাম। এবং এই বন্ধন দেখে আমি মিমির ফ্যান হলাম, কারণ মিমি যদিও আমার বন্ধু, আমরা একসাথে 7 বছর একই বিল্ডিংয়ে ছিলাম, তো মিমির ইন্টেরিয়রটা আমাকে অনেক আকৃষ্ট করলো, মানে ফারিয়া হোসেনের ডিরেকশন মেকিং আর মিমির ইন্টেরিয়ার গোছানো সব কিছু দেখে, এই 2টা মিলে আসলে আমার মনে হলো আমি ডিরেকশনে আসবো। দিদির জীবনে অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আমরা সেই অভিজ্ঞতা শুনতে চাই। তো হিউজ এরকম হয়েছে আসলে, 7 জন মেকার একটা ঈদের নাটক করবে, হঠাৎ করে আমার সব কিছু রেডি, হঠাৎ করে আমি জানলাম যে আমাকে বাদ দেওয়া হলো। বললো যে আমাদের 7 জনের ভাইয়ের মধ্যে একটা উনি একজন আসার কী দরকার, মানে ওরা আমাকে মানুষ ভাবে নাই, ওরা আমাকে ভাবলো আমি মেয়ে, বা হয়তো ওরা আমাকে ওদের সমকক্ষ মনে করেনি।
আরেকবার হলো কি আমি একটা নাটক বানিয়ে দিলাম, এটা তো এরকম তো বহুত হয়েছে, মানে সব ঠিকঠাক প্রমো যাচ্ছে কিন্তু একজন ডিরেক্টরকে স্পন্সর নিয়ে আসলো, আমি বাদ হয়ে গেলাম। এরকম আসলে অনেক হয়েছে। ধরেন আমার প্রহেলিকা, প্রহেলিকার কথাই ধরেন, যখন আমি প্রহেলিকা সব ঠিকঠাক, হঠাৎ করে আমার প্রডিউসারটা খুবই ভালো, অনেক নাইস, নাম না বলি, হঠাৎ করে কোনো কারণে উনি করতে পারবেন না। আমার নভেম্বর 1 তারিখে শ্যুটিং, কিন্তু অক্টোবরে 10, 15, 20 প্রডিউসার নেই, 10 দিন আছে। তা আমার ছেলে তো আসলে প্রহেলিকাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে, তো আমাকে বললো মা সবাইকে বলো, কিন্তু আমি টিমের কাউকে জানাই নেই, কারণ ওরা পেইনের মধ্যে পড়ে যাবে। কিন্তু মিরাকেলি রঙ্গন মিউজিকের জামাল হোসেন এবং শাইনা আপুর সাথে আমার দেখা হয়ে গেল, এবং এদের সাথে আমার পারিবারিক বন্ধুত্ব হলো 40 বছরের। 20 তারিখে হঠাৎ করে আমার জামাল হোসেন, যে রঙ্গন মিউজিকের কর্ণধার, শাইনা আপু আমাকে ফোন দিল। শাইনা আপু ফোন দিয়ে বললো তোমার মন খারাপ কেন? আমি জাস্ট নর্মাল বললাম, বলে একটু অফিসে আসো তো। অফিসে গেলাম, বলে তোমার এই কাজটা আমরা করবো, ভালো মানুষগুলা আসা উচিত ফিল্ম বানাতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সব কিছু মিলিয়ে মাহফুজ আহমেদ অভিনয় করছেন এত সুন্দর, এবং আমি বললাম গল্প শুনবেন না, বললেন এগুলো কিছু দরকার নেই, তোমার মেকিংয়ের উপর আমাদের যথেষ্ট আস্থা। তো সেই জায়গা থেকে এটা মিরাকেলি আসলো, উনি আমাকে টাকা দিয়ে দিল, মানে সব কিছু না আমার একটা কেমন জানি একটা স্বপ্নের মতো। তো এটা আমার কাছে লাগে যে উপরালা হয় না যে উসিলা করে মানুষ পাঠায়, এটা একদমই এরকম। এবং এই জন্য আমি রঙ্গন মিউজিকের জামাল হোসেন এবং শাইনাপুর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা। তো মাহফুজ আমাকে বললো শ্যুটিং হবে, হ্যাঁ তুমি ইয়ে দাও, ড্রেসের মাপ দাও, তোমার নাকি শ্যুটিং হবে না, আমার কাছে তো অস্ট্রেলিয়ায় হিউজ ফোন, তোমার শ্যুটিং হচ্ছে না। মানে মানুষগুলো এরকম, যে এরকমই এগুলো আসলে তিক্ততা। আমার প্রহেলিকার একটা ডায়লগ আছে যে চোখে যা দেখা যায় তা আসলে দেখা যায় না, আমরা যখন চোখ দিয়ে যা দেখি আমরা কিন্তু সাথে সাথে কপি পেস্ট করে ফেলি, কিন্তু আসলে চোখে যা দেখছো এটা আসলে নাও হতে পারে, এটা না। আমরা সহজেই খুব জাজমেন্টাল হয়ে যাই, এটা আসলে উচিত না। আজকের এই ইন্টারভিউ থেকে আমরা এই বার্তাটা নিলাম যে আমরা সহজে জাজমেন্টাল হব না, সবার উদ্দেশ্যে এই কথাটা। দিদি, অনেক বছর আপনি চড়াই উৎরায়ের মধ্যে দিয়ে পার করে এসেছেন, কি মনে হয় ইন্ডাস্ট্রিতে একজন নির্মাতা আর একজন শিল্পীর সম্পর্কটা কেমন হওয়া দরকার? খুবই মানে বন্ধুবৎসল সম্পর্কের জায়গাটা, খুব একটা বিশ্বস্তের জায়গা, ভালোবাসার জায়গা হতে হবে, মানে আস্থাটা ভালোবাসাটা এটা খুব প্রয়োজন, না হলে সুন্দর করে কাজ করা যায় না। কিন্তু এমনটা কি হয় যে আর শিল্পীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বাড়াতে গিয়ে কখনো নিজেকে কটু কথা শুনতে হয় বা কখনো মানুষের কাছে ভিন্নভাবে নেগেটিভভাবে উপস্থাপন হতে হয়েছে? এত কিছু ভাবনা ভাবনার জায়গায়, ও কী ভাবছে এটা ভেবে আমার যন্ত্রণা নেওয়ার কোনো দরকার নেই, বরং ও কী ভাবছে ওটা না দেখে আমি একটা বই পড়লে, একটা সিনেমা দেখলে আমার লাভ, আমি একটা স্ক্রিপ্ট পড়লে লাভ, আমি কারোর বিপদে দৌড়ে গেলে আমার লাভ। আমাকে হুমায়ুন স্যার বলেছিল, ফরিদি ভাইও বলেছিলেন যে তোমাকে নিয়ে তোমার অ্যাবসেন্সে যখন কোনো কথা হবে তার মানে তুমি কিছু একটা করছো, এই জন্য তোমাকে নিয়ে সে কাজ বাদ দিয়ে কথা বলে, হ্যাঁ তুমি সামথিং। আজকে আমি এখানে এসে যে দর্শকদের সামনে একটা কথা বলতে চাই, যে মানুষগুলো আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, সেই মানুষগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। সেই মানুষগুলো যদি আমাকে এগুলো না দিত, আমার চোখের জলগুলো না ফেলতো, তাহলে আমার ভিতরে একটা শক্তি আসতো না, আমি আজকে এখানে আসতে পারতাম না, আমি কাজও করতে পারতাম না মন দিয়ে। থ্যাংক ইউ আপনাদেরকে। পরিমনির একটা ইস্যুতে আপনাকে বেশ বেগ পেতে হয়েছে এবং আপনি একটা সংগ্রাম করেছেন। প্রথমে আমি বলি সময় টিভিকে, সময় টিভির প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সেদিন আমি আমার কথাগুলো সময় টিভির চ্যানেলে বসে বলতে পেরেছিলাম বলে অনেকে আমাকে বুঝতে পেরেছিল আর কি, জানতে পেরেছিল, এই জন্য আমি কৃতজ্ঞ। সেই সংগ্রামের গল্পটা আমি একটু শুনতে চাই। সংগ্রামের গল্পটা হলো প্রথমে 4 মাস ছিল আমার খুব ট্রমা, এত কিছু কথাবার্তা, মানুষের ট্রল করা, এগুলো আসলে নিতে পারি নাই। এবং ওই সময়টায় কিছু মানুষ আমার পাশে ছিল, যখন যেদিন আর ঘটনাটা ঘটে, তারা ডিরেক্টরস গিল্ড, আমার সালাউদ্দিন লাভলুর কথা বলতে হবে, উনি আমাকে অসংখ্যবার ফোন করেছেন, তারপরে শহীদুজ্জামান সেলিম, রোজি, কিছু মানুষ আছে যারা আর কি আমার ক্ষতি করতে চায়, তারা বিভিন্ন আর্টিস্টদেরকে টেক্সট করেছে যে ওনার সাথে মিশবেন না, আপনাকে কিন্তু ডিবিতে নিয়ে যাবে, আপনাকে কিন্তু ধরে নিয়ে যাবে, ওনার কাজ করবেন না, উনি ভালো না, এগুলোর স্ক্রিনশটও আমি পেয়েছি। সো সেই মানুষগুলোকে আমি চিনে রেখেছি, তারাই যখন আমার কাজের প্রশংসা করে, জড়িয়ে ধরে, আমি তখন তাদের দিকে তাকাই, আমার কেমন জানি লাগে, আমার অবাক লাগে না, আমার হাসি পায়। প্রথম যে মানুষটার কথা আমার মনে পড়বে সেটা হচ্ছে আশফাক নিপুণ এবং গিয়াসুদ্দিন সেলিম, ইমেল হক, এরা একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছিল আমাকে, প্রথম বের করে গিয়াসুদ্দিন সেলিম, বলে চলো তুমি গাড়ি করে বের হও এরকম। আর আমাকে প্রতিদিন কাউন্সিলিং করতো, প্রতিদিন আমার সাথে গল্প করতো, আবুল হায়াত, মাহফুজ আহমেদ, মিমি ভাবি, সুবর্ণাপু, আমার মা বাবা তো আছেই, এই যে বন্যা, নাদিয়া, রুনা, ভাবনা, এই মানুষগুলো আসলে আমি কখনোই ভুলবো না, এই মানুষগুলো ছিল। এবং ওই স্ট্রাগলিং লাইফটা আমি খালি মনের জোর এবং আমি জানি আমি কী, এই জন্য আমি বের হয়ে এসেছি। আপনার সংসার জীবন সম্পর্কে জানতে চাই, অরুণদার সঙ্গে বিয়ে, পরিবার নিয়ে। সংসার জীবনে অরুণ চৌধুরী, উনি খুব ভালো
মানুষ ওই অর্থে যে তিনি তার ছেলে মেয়েকে এত সুন্দর করে মানুষ করেছেন এবং একটা মেয়েকে যখন কোনো একটা লক্ষ্যে যেতে হয় তখন একটা ফ্যামিলির সাপোর্ট লাগে, মা বাবা তো সাপোর্ট দিবেই কিন্তু একদম ফ্যামিলির মানে হাজবেন্ডের সাপোর্ট, সন্তানের সাপোর্ট, সবার সাপোর্ট লাগে। সেই সাপোর্টটা আসলে আমি আমার বাসা থেকে পেয়েছি, মানসিক সাপোর্ট। সামনে আপনার কাছ থেকে আমরা কী পেতে যাচ্ছি? সামনে একটা আমি ওয়েব ফিল্ম করার ইচ্ছা, পরন্তু বিকেলে, এখন পর্যন্ত নাম চেঞ্জ হতে পারে, সেটা রাহেন খান হলো ওটার স্টোরি সংলাপ চিত্রনাট্য লিখছে। তা এখন পর্যন্ত গল্প পছন্দ করে ফেলেছে মাহফুজ আহমেদ এবং পরিমণি। আর এছাড়া আমার সখা সোলমেট, আমার পরের যে পরবর্তী যে মানে সিনেমাটা চলচ্চিত্র ওটা আমি শুটিংয়ে যাবো মার্চে, তো ওটার স্ক্রিপ্টিং হচ্ছে। থ্যাংক ইউ দিদি, আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমার বেশ ভালো লেগেছে এবং আপনার কথাগুলো আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি যাদের কাছে খুব ঋণী তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা আমি সারা জীবন মাথায় করে নিয়ে মরতে চাই, আমি কাজ করতে করতে শেষ হতে চাই। আপনার সেই আশা পূরণ হোক এবং আপনার সঙ্গে আরও গল্প হবে, এই আশা আজকের মতো শেষ করছি। আমি 3টা বছর অবশ্যই বাঁচতে চাই, কারণ আমি 25 বছর পূর্তি করতে চাই।